সালাম আলাইকুম। হাই গাইজ, এটা আমাদের নিজস্ব জায়গা। তো এই জায়গাটাতে আমি চাইছিলাম কিছু লাউ গাছ লাগানোর জন্য। লাউ গাছ লাগাইলে দেখি এখানে তোর ছায়া পড়ে, শীত আসলে তো ছায়া বেশি পড়বে, তারপরে দেখি হয় কি না, চেষ্টা করে যেতে পারি। কালকে বাজারে যে কিছু লাউর চারা আনছি, এখন সেগুলো লাগানোর জন্য সেই ব্যবস্থাটা করতেছি।
এখানে লাউর জন্য, লাউ গাছ লাগানোর জন্য ব্যবস্থা করতেছি। কিন্তু দেখেন এগুলো খুব বিষাক্ত, এগুলো মানুষকে একবার কামড়াইলে ব্যথা সহজে যাবে না। ওই যে দেখেন অনেকগুলো দেখা যাচ্ছে, এগুলো একটু খুলে দিই তাহলে। এখানে কিছু মরগ আছে, এরা সন্তান পাইছে, এরা খাইতে থাকো কিছু। যা কাল্লা যা করে ভালোর জন্যই করে। যাক, নাহলে তো আমার তো কাজও করা যাইত না। চেষ্টা করতেছি কিছু একটা করার জন্য। খাইলে আমার জন্য অনেক সুবিধা। এখানে তো একটা করলাম, আরেকটা ওই দিকে দেখি চললে কেমন। তাহলে ওই নারিকেল গাছটার গোড়াতে দেখি চেষ্টা করে একটা লাগাই। প্রচুর মশা আছে কেন?
তাহলে এবার আপাতত গাছগুলো লাগাই দেখি কি হতো। ছোট একটা কোথায় থেকে ভালো হতো, মশার কামড়টা হলো অসহ্যকর কামড়। এখানে আপাতত এক দুই তিনটে জায়গা সিলেক্ট করেছে, দেখি হয় কি না। বাকিটা উপর আলা দিচ্ছে, হইলে তো ভালো কথা, না হইলেও করার কিছু নেই, চেষ্টা তো চালিয়ে যাইতে পারি। ব্যস্ত তোটুকুই আর অন্য কিছু না। তো ঠিক আছে, আজকের আমার ব্লগ এই পর্যন্ত। সালাম আলাইকুম।